আমি ওকে কোনদিন ভুলতে পারবো না, আমি কোনোদিন অগ্নিকে ভুলতে পারবো না। অগ্নি আমার জীবনের একটা বোন, জীবনের একটা অংশ হয়ে গেছে। তাহলে ভাবুন, ও যদি এইটুকু সম্পর্কের জন্য আমাকে মনে রাখতে পারে, তাহলে আপনাদের জন্য ও কি না করতে পারে। ও তো আপনাদের মেয়ে, আপনাদের আপনাদের মানে নিজের লোক। তাই বলছি ওকে নিয়ে আসুন, আমি কথা দিয়ে গ্যারান্টি দিয়ে বলছি ও সব সময় আপনাদের পাশে দাঁড়াবে। উসকো লে আইয়ে, ইয়ে ও লড়কি হ্যায় জো বুরে বক্ত পর সহি বক্ত পর জব চাহিয়ে ও আপনে সাথ রহেগি, খড়ি রহেগি। উসকো ক্যা চাহিয়ে, ও তো অচ্ছে ঘর সে হ্যায়, ভালো ঘর থেকে আসছে, ওর পয়সার দরকার নেই। শি ডাজন্ট নিড এনিথিং। খালি আমি জীবনে ওকে প্রথমবার একটু হেল্প করেছিলাম, পহলে জিন্দগি মে মানে থোড়ি সি মদদ কি থি উসকি, তো ফ্যাশন ডিজাইনার মে উসে থোড়া ধাক্কা মারা। দাদাকে তো ভালোবেসেছেন, দাদার কথাও শুনেছেন, আমি কোনোদিন কথা খেলাপ করি না। আর আপনাকে আবার বলছি, আমি আগার ইতনা সাবি পেয়ার পেয়া হতো দাদাকে, দাদাকে যদি একটু ভালোবেসে থাকেন, একটু দাদাকে দাদার কথা ভাবেন, তো আমার এবার কথাটা শুনুন, অগ্নিকে নিয়ে আসুন, আর তারপরে দেখুন ও আপনাদের জন্য কি না করবে। রামপুর হাতকান্ডের পর বক্তুই গ্রামে ফের গেল সিবিআই। আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। প্রকাশ, এর আগে কুমারদা গ্রামে যায় সিবিআই এবং যে টোটো বাইকে করে পেট্রোল এবং বোমা আনা হয়েছিল সেগুলিকে পরীক্ষা করা হয়, এবং এরপর বক্তুই গ্রামে ফের গেল সিবিআই। এখন কোথায় রয়েছে সিবিআই এর দল? দেখো তোমাকে সরাসরি ছবি দেখাবো, বক্তি গ্রামের পাশেই কুমারডা গ্রামে এখন কিন্তু সিবিআই এর অফিসাররা এবং সঙ্গে রয়েছেন সিএফএসএল এর অফিসাররা। তুমি সামনে দেখতে পাচ্ছ একটি হলুদ রঙের টোটো, এবং সেই টোটো থেকে নমুনা সংগ্রহ করা হবে। যেটা তুমি জানো, গ্রামবাসীদের গতকাল থেকেই যে অভিযোগ উঠে আসছিল যে এই টোটো করেই কিন্তু পেট্রোল এবং বোমা নিয়ে আসা হয়েছিল 21 তারিখের অভিশপ্ত রাতে, এবং সেই পেট্রোল দিয়ে বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। এখন আমরা দেখতে পাচ্ছি গতকালও সিবিআই এর অফিসার এসেছিলেন এবং তারা কিন্তু এখানে তদন্ত করেন। এখন আমরা দেখতে পাচ্ছি সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবের অফিসাররা, সিএফএসএল এর অফিসাররা এখানে এসে পৌঁছেছেন, এবং টোটোর পেছনের দিকে তুমি ছবি দেখতে পাচ্ছ টোটোর নাম্বার টোকা হচ্ছে এবং ভিডিও রেকর্ডিং করা হচ্ছে। অর্থাৎ একদিকে যেমন ফরেন্সিক টেস্ট করানো হবে এবং এই জায়গা থেকে নমুনা সংগ্রহ করা হচ্ছে। অর্থাৎ যে অভিযোগ গ্রামবাসীদের ছিল যে সেই রাতে কিন্তু এই দুটো টোটো করেই কিন্তু এই জায়গায় নিয়ে আসা হয়েছিল পেট্রোল এবং বোমা, এবং সেই পেট্রোল দিয়েই কিন্তু বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়, বোমা ছোড়া হয়েছিল। এখন আমরা দেখতে পাচ্ছি এভিডেন্স কালেকশনের জন্য সিএফএসএল এর অফিসাররা কিন্তু চলে এসেছেন। তুমি দেখতে পাচ্ছ টোটোর চারিদিকে কিন্তু সিএফএসএল এর অফিসাররা, অর্থাৎ ফরেন্সিক এর অফিসাররা, তারা কিন্তু টোটো ঘিরে রেখেছেন, এবং তারা কিন্তু টোটোর চারিদিকে কি কি রয়েছে এবং নমুনা সংগ্রহ করার জন্য যাবতীয় যে ইকুইপমেন্ট সেটা তারা নিয়ে এসেছেন। সব মিলে কিন্তু তুমি জানো আজকে সকাল থেকেই মিহিলাল শেখ, শেখলাল শেখ, তাদের কিন্তু সিবিআই এর অস্থায়ী ক্যাম্পে নিয়ে গিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়, তাদের বয়ান রেকর্ড করা হয় যে তারা কিন্তু সেই রাতে কি দেখেছিলেন। গতকাল আমরা দেখেছিলাম যে গ্রামবাসীদের সঙ্গে সিবিআই এর গোয়েন্দারা কথা বলেছিলেন, এবং এখন তুমি দেখতে পাচ্ছ একজন সিএফএসএল এর অফিসার, তিনি কিন্তু হাতে ক্যামেরা নিয়ে গোটা প্রক্রিয়া কিন্তু ভিডিও রেকর্ডিং করছেন, এবং যে টোটো এখানে রাখা রয়েছে তার ভিডিও রেকর্ডিং করা হচ্ছে। অফিসাররা হাতে গ্লাভস পরে নিচ্ছেন, অর্থাৎ টোটোর মধ্যে যে ফিঙ্গারপ্রিন্টস রয়েছে সেই ফিঙ্গারপ্রিন্টসে অন্য কোনো ফিঙ্গারপ্রিন্ট না যায় তার চেষ্টা, এবং এই টোটোর ভেতরে কাদের কাদের ফিঙ্গারপ্রিন্ট রয়েছে, কজন বসেছিল, এবং টোটোর ভেতরে যে অভিযোগ উঠে আসছে বারবার গ্রামবাসীরা যেটা অভিযোগ করেছিলেন যে পেট্রোল এবং বোমা নিয়ে আসা হয়েছিল, এবং সেখানে কিন্তু কোনো পেট্রোল বা দাহ্য পদার্থের কোনো স্টেন্স রয়েছে কি না, এই সমস্ত নমুনা সংগ্রহ করার জন্যই কিন্তু আমরা দেখতে পাচ্ছি সিএফএসএল এর অফিসারদের নিয়ে সিবিআই এর অফিসাররা চলে এসেছেন। আজকে সকালেও আমরা দেখেছিলাম সিবিআই এর অফিসার এখানে এসেছিলেন, এবং সিবিআই এর অফিসাররা তারা কিন্তু এই জায়গায় এসে তারা পরিদর্শন করেন, তদন্ত করেন। এখন আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র সিবিআই এর অফিসার না, এবার কিন্তু একদম সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবের অফিসারদের নিয়ে সিবিআই এর গোয়েন্দারা ঠিক এই টোটোর সামনে চলে এসেছেন। আরেকটা টোটো দেখাবো তোমাকে, প্রথম এই টোটো এবং পাশেই আরেকটি টোটো তুমি ছবিতে দেখতে পাচ্ছ নীল রঙের টোটো, এই দুটো টোটোর কিন্তু নমুনা সংগ্রহ করা হবে। এবং আমরা দেখতে পাচ্ছি কিভাবে স্যাম্পল কালেকশনের কাজ চলছে, দুজন অফিসার সিটের সিট উঠিয়ে
সিটের নিচে কি রয়েছে, সিটের ভেতরে কি রয়েছে, সিটের মধ্যে কি রয়েছে, একদম প্রপার ওয়েতে সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবের অফিসাররা, সিএফএসএল এর অফিসাররা তারা কলকাতা থেকে এসেছেন এবং তারা এখন কিন্তু নমুনা সংগ্রহ করছেন এবং এই নমুনা সংগ্রহ করে সেটা টেস্ট করা হবে। অর্থাৎ যে অভিযোগ বারবার গ্রামবাসীরা একাধিকবার আনছেন গতকাল থেকেই, যেটা গ্রামবাসীরা বলছেন যে সেই রাতে 21 তারিখের রাতে কিন্তু এই টোটো, এই দুটো টোটো করেই কিন্তু দাহ্য পদার্থ এবং পেট্রোল বোমা নিয়ে আসা হয়েছিল এবং সেই দেখার জন্যই এখানে কোনো ধরনের কোনো এভিডেন্স রয়েছে কিনা সেই এভিডেন্স খোঁজার জন্যই কিন্তু এখন সিবিআই এর অফিসাররা সিএফএসএল অফিসারদের নিয়ে ঠিক কুবান্টা গ্রামে চলে এসেছেন এবং এখন কিন্তু নমুনা সংগ্রহের কাজ তারা চালাচ্ছেন।